আর একটা কথা আমি আপনাদের সবাইকে বলি, সবসময় আমি লক্ষ্য রাখছি, ধরুন পাড়ায় দশটা দোকান আছে, হঠাৎ বাইরে থেকে কারা এসে আরো দশটা দোকান বসিয়ে দিচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন অনেক সময় জানে ব্যবস্থা নেয় না, পাড়ার নেতারাও জানে ব্যবস্থা নেয় না, সবাই আমরা হাঁটাচলা করি কিন্তু কিছু করি না। মনে রাখবেন, আমার পাড়াতে জনবসতি যত বাড়বে আমার তো হাঁটতে চলতে অসুবিধা হবে। পুরো ফুটপাথটাই যদি দখল হয়ে যায় তাহলে আমি হাঁটবো কী করে? আমার বাড়ির সবটাই যদি দখল হয়ে যায় চলবে কী করে? আমি হকারদের পক্ষে, আমি হকারদের এভিকশন করতে দিই না, কিন্তু মনে রাখবেন এই জন্যই আমি বলেছিলাম হকারদের একটা নির্দিষ্ট কার্ড দেওয়ার জন্য, সো দ্যাট দেয়ার শুড বি সাম স্টেবিলিটি। এটা অলওয়েজ দেখতে হবে, অনেক দিন হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, নাও ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দ্যাট। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলছি, পুজো আসছে, শুভ শারদীয়া, টালা ব্রিজ হয়ে যাওয়া মানে বড় প্রাপ্তি উত্তর কলকাতার মানুষের। কথায় কথায় অতীন আগে উত্তর আর দক্ষিণ করত, আর যখন উত্তরকে সব করে দিই তখন তো উত্তর আর দক্ষিণ করো না বাবা, আমাদের কাছে কিন্তু উত্তর দক্ষিণ বলে কিছু নাই, আমরা সবাই একই। কাজেই মনে রেখো, উত্তরের টালাকে পটাপট করে দেওয়া হয়েছে। আজকে দুর্গাপুজোর উদ্বোধন কোথার থেকে শুরু হলো? শ্রীভূমি, সল্টলেকের এফডি ব্লক, টালা প্রত্যয়, এগুলো কোথায়? সবটাই কিন্তু উত্তর কলকাতায়। কদিন আগে আমি প্রোগ্রাম করতে এসেছিলাম এখানে জৈনদের, এই যে আমি পরেশনাথ মন্দির এসেছিলাম, সেটা কোথায় বাবা? আমি দুর্গাপুজোর যে মিছিলটা করলাম সেটা কোথায় করেছি? কাজে মনে রাখতে হবে, দক্ষিণ কিন্তু খুব কম পায় সব, উত্তর বেশি পায়। তার কারণ উত্তরের কমিউনিকেশনটা একটু মানে কনজেস্টেড বলে, আর দক্ষিণের কমিউনিকেশনটা ওটা অনেক দূর বলে হয় না, উত্তরে 3 কিলোমিটারে অনেকটা যেতে পারো। যেমন তুমি জোড়ালশাখা ঠাকুর বাড়ি থেকে গান্ধীজি চলে যেতে পারো, কিন্তু তুমি যদি এটাই বিবেকানন্দ গোলপট পার্ক থেকে যাও গান্ধীজি মূর্তি পর্যন্ত, এটা 8 কিলোমিটার হয়ে যাবে। কাজে সব কিছু ভেবে চিন্তে করতে হয়। তাহলে এবার তো একটু বলো, দক্ষিণ কলকাতা জিন্দাবাদ, উত্তর কলকাতা জিন্দাবাদ, সারা বাংলা জিন্দাবাদ। তাহলে লাস্ট কি বলবো, শুভ শারদীয়া সবাইকে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। সবাইকে শুভ শারদীয়া, ভালো থাকবেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি, শিউলি ভোর, কাশফুল, ধামসা মাদল, সব কিছুর মধ্যে দিয়ে মায়ের মঙ্গল চারণ, ধামসা মাদল ঢোল থেকে শুরু করে সব কিছু নিয়ে আসুন, আমরা মাকে আবাহন করি। আজ থেকে শুরু হয়ে গেছে, সবাই ভালো থাকুন। অন্ধকারের উৎস হতে উৎসরিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। সবটাই ভালো হয়ে গেছে, কিন্তু নচিকেতা আজকে আমাদের সাথে এসছে।